স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মদিবস শিক্ষক দিবস হিসেবে পালিত হলো সমগ্র দেশ রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। বিশেষ দিনে আসানসোলের জেলা শাসকের কার্যালয় পশ্চিম বর্ধমান জেলায় শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত শিক্ষক অরুণ কুমার দায়ের হাতে শিক্ষারত্ন পুরস্কারের স্মারক তুলে দিয়ে তাকে সম্মানিত করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। নানা কর্মসূচি নেওয়া হয়েছিল জেলার নানা প্রান্তে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 133তম জন্মদিবস শিক্ষক দিবস হিসেবে পালিত হল সমগ্র দেশ রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক। বিংশ শতাব্দীতে দর্শন তত্ত্বের মস্ত বড় পণ্ডিত ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির পুলিয়ানগুড়ি নামক স্থানে একটি তেলেগুভাষী নিয়োগী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় শিক্ষা জীবনে প্রাপ্ত বৃত্তির অর্থেই পড়াশুনো চালিয়ে গিয়েছেন তিনি। 1909 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। একাধিক উপাধিতেও ভূষিত হয়েছেন তিনি, পান ভারতরত্ন। রাষ্ট্রপতি থাকাকালীন কিছু ছাত্র 5ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করার অনুরোধ জানালে তিনি বলেন, 5ই সেপ্টেম্বর আমার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করলে আমি খুশি হব। এরপর থেকে প্রতি বছরই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সমগ্র দেশ জুড়ে। শিক্ষক দিবস পালনের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গার সাথেই শিক্ষক দিবসের দিন পশ্চিম বর্ধমান জেলায় শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত নবগ্রাম আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ কুমার নাকে বিশেষ দিনে শিক্ষারত্ন সম্মানের স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা দেওয়া হল। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে এই উপলক্ষে আয়োজন ছিল বিশেষ কর্মসূচির। এদিন ভার্চুয়াল মাধ্যমে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার দাকে অভ্যর্থনা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার দাঁয়ের হাতে স্মারক পুষ্পস্তবক তুলে দিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ, ডিসি হেডকোয়ার্টার অংশমান সাহা সহ পুলিশ প্রশাসনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। আসানসোলের বনওয়ারিলাল ভালোটিয়া কলেজেও শিক্ষক দিবস পালন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন ছিল রবিবার। কোভিড বিধি মেনে আয়োজিত শিক্ষক দিবসের কর্মসূচিতে বিশেষ দিনের তাৎপর্য ব্যাখ্যা করলেন কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকারাও। উপস্থিত ছিল কলেজ পড়ুয়ারাও। শিক্ষককে তৈরি করে ছাত্রছাত্রীরাই। ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের সম্মান করতে পারে তবেই গড়ে উঠবে সুস্থ সবল দেশ সমাজ। শিক্ষক দিবসের দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মৃতিচারণা করে এমনটাই জানালেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। স্বাধীনতার 75 বছর পূর্তিতে দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরলেন তারা। এর সাথে দেশের সমস্যা দূরীকরণে ছাত্রছাত্রীদের এগিয়ে আসারও ডাক দিলেন অধ্যাপক অধ্যাপিকারা। ছাত্রছাত্রীরা যদি শিক্ষককে সম্মান করতে পারে তবেই সুস্থ সবল দেশ গড়ে উঠতে পারে। আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সেরকমটাই চেয়েছিলেন যে সমাজে পরস্পরকে দেওয়া নেওয়ার মাধ্যমে তারা গড়ে উঠবে একটা জাতি, যে জাতি নেতৃত্ব দেবে সমাজকে, দেশকে আরো সমৃদ্ধ করার জন্য। ইতিমধ্যে আমাদের স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি আমাদের দেশ অনেক এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে। স্পেস গবেষণা থেকে শুরু করে আমাদের খাদ্য স্বয়ংভরতা, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছু, কিন্তু সমস্যাও কিছু কম নেই। এই সমস্যা সমাধান করতে তাদেরকে দিয়ে আসতে হবে আগামী দিনে ছাত্রছাত্রীরা। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খাসকাজোড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার যুব সভাপতি কৌশিক মণ্ডল, অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালবরণ মণ্ডল, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া, কাজোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যেরা। এলাকার শিক্ষকদের হাতে পুষ্পস্তবক উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের সম্মানিত করা হল এদিন।
এলাকার ছাত্রছাত্রীদেরও সম্মানিত করা হলো শিক্ষক দিবসের বিশেষ দিনে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন। एक साइंटिस्ट तक जमीन से लेकर के आसमान तक थाल तक जितना भी हमारे नौजवान हमारा छात्र छात्री जितना भी काम कर रहे हैं जितना भी बतंग के रखवाले हैं ये सभी इनका देन है। शिक्षक महोदय का देन है, सभी इनका देन है। बहुत दुख के साथ बोल रहे हैं आपको, हमारे देश की संविधान बोल रहे हैं। ये हमारे देश की संविधान 3 बम्बों के ऊपर चलता है, विधायिका, न्यायपालिका और कार्यपालिका। कभी कभी जब इसका चर्चा चलता है लोग बोलते हैं नहीं, चतुर्थ स्तंभ में जो है हमारा प्रेस के बंधु लोग आए हैं। इन्हीं पर सत्य है, लेकिन चतुर्थ और पंचम स्तंभ यदि जोड़ा जाए तो हमारे शिक्षक गण भी है जो इस राष्ट्र के व्यवस्था। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।